হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আম্মাকে করবো বাড়িতে। ফাইনালি কাটা হয়ে গেছে, তো আম কোচানো হয়ে গেছে। টেস্ট করে দেখো। ওসে পড়েছি, দাও সব টেস্ট করার পালা। টেস্ট করি কি লাগে বল। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। কি করছো আকোশে আকোশে নিয়ে? আম পারবো, আম এই জায়গাটা ফেটে গেছে দেখো, এটা আগে পারতে হবে। কিন্তু এটা পারলে সবগুলো ছিঁড়ে চলে আসবে না তো? পারছি এটা। একটা পড়েছে আর এইটা পারি, এটাও একটু কেমন হয়ে গেছে। এই দেখো রোদে কি হয়েছে দেখো বন্ধুরা, পুরো ফেটে গেছে, লাল হয়ে গেছে। এত রোদ তার মানে ভাবো, দুটোতে হয়ে যাবে না? হ্যালো বন্ধুরা, তোমাদের দেখিয়েছিলাম আমাদের সেই ছোট্ট লাউ গাছ। সেই লাউ গাছে এত বড় হয়ে লাউ ধরেছে, এই যে একটা, এগুলো মাথায় বারবার ঠোকা খাই। আর এই যে এই যে হয়েছে, আরে ছোট ছোট পড়েছে, ফলগুলো যায় না, তবে দুটো ইয়ে হয়েছে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে আজকে আম্মাকে করবো বাড়িতে। আমাদের গাছেরই আম, তো তিন চারটে আম পেরেছি, দেখতেই পেলে আকশি দিয়ে আম পেরেছি, এত উঁচুতে যে হাত পাইনি। তো আমগুলো এখন কাটবো, কেটে তারপর মাখা করব। তো চলো শুরু করা যাক। জুম করে সামনে এনে দেখাতে হয়েছে, এই যে ছেলেটা পড়ছে। গন্ধ হেভি গন্ধ আসছে তো আমটা দেখি, কাঁচা আমের গন্ধ। দেখো কি হয়েছে এটা, আমের গাছে কম হয়েছে, আমের গাছে। এত গরম পড়েছে যে বাইরে চলে এসেছি আম্মাকে খেতে, ঘরে প্রচন্ড গরম, হেভি লাগছে হাওয়াটা। তুমি এই ঘষনা দিয়ে ঘষতে পারবে তো? এই ঘষতে পারবে মানে এটা দিয়ে কাটতে পারবে তো? হ্যাঁ, এটা আমাদের বাড়ির পেছন সাইড, আর এই আম গাছ থেকে আম পেরেছে। আমি এত আস্তে কথা বললে বন্ধুরা শুনতেই পাবে না। দেখি দেবো, কবে করবে। উফ, যা গন্ধ আসছে না আমের, গরমকালে আম মাখা খেতে মজাই আলাদা। হুম, না একদম ফাইনালি কাটা হয়ে গেছে তিনটে। এটা দেখো পেকে গেছে রোদে, এমনি কিন্তু পাকেনি। তো এবারে ঝিরি ঝিরি করে কুচাবো গুলোকে, তারপরে মাখা হবে। জলটা ফেলে দিই এখানে, দিয়ে কি কাজে লাগবে। কি বসিস? পুঁই শাক। শাক আমি ওইদিকে ডাটা দানা ফেলেছি, তারপরে ঝিঙের দানা ফেলেছি, সব গাছ বেরিয়েছে। ঝিঙে হলে তখন দেখাবো তোমাদেরকে। নেক্সট কি ঝিরি ঝিরি করে কাটবে? তুমি তো বলতে পারো না, সবসময় আমার ঘর সে কি দিয়ে মাখবো, ইয়ে দেবো কাসন্তি? আচ্ছা কাসন্তি, কাসন্তি না থাকলে কি সর্ষে বাটা দিয়ে খাবো? সর্ষে দিয়েই তো কাসন্তি, অনেক রকমভাবেই তো মাখা যায় তাই না বন্ধুরা? না সিম্পল করবো, কাঁচা লঙ্কা, নুন আর একটু চুন দিলে ভালো হতো। চুন দেয় জানো তুমি, হাসছো যে,
খাওয়ার চুন। তো আম কোচানো হয়ে গেছে, যদি করে কাটা হয়ে গেছে, অনেকটা হয়েছে দেখো। তোমরাও খেলে চলে আসো, এতটা লাগবে না। খাবে তুমি, পেরেছো বেশি 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 খাবে। তিনটে মাত্র আম, লেবু পাতা তো নিয়ে আসতে পারতে জোগাড় করে। এরকম তুমি ইয়েও করতে পারো জানো, শর্টস ভিডিও একটা। তুমি লঙ্কা কম খাবে না বেশি খাবে? তুমি যা দাও না, দুটো দিচ্ছি, আবার কান্না করবে না। বড় লঙ্কা খাওয়া লোক খেতে তো পারে না, একটু দিয়ে বাচ্চাদের মতো চোখ দিয়ে নাক দিয়ে তো ঝাল খেলে একটু চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোয়। আর কিছু দেবে না এতে? না বেশি কিছু দেবো না, বললাম একটু জিরে গুঁড়ো দেবো। এটা কি, এর মধ্যে কি? এটার মধ্যে আছে সর্ষে বাটা। সর্ষে বাটা না গুঁড়ো? সর্ষে নাকি গুঁড়ো কই বের করে দিই? কিন্তু ফ্রিজে ছিল তো বরফ আছে এখন, মানে জমে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, যদি বরফটা কাটে তাহলেই দেবো। ও বাবা, বরফ তো বরফ তো ডিপ ফ্রিজে ছিল না, ওই জন্য। তোমাদের দোয়া লাগলো, কি ঝাঁজ বেরিয়েছে বরফে। আরে শস্যটাতে যদি ভালো হতো, কিন্তু বরফটা কখন কাটবে কে জানে। ওই যখন পাথর হয়ে গেছে তোলা তো মুশকিল। আগে মুখে নি একটু চিনি, চিনি দিয়ে দেবো। একটু তুলে দেবে তুমি? দাঁড়াও দাঁড়াও, একটু নিচে কি গন্ধ বেরিয়েছে, সত্যি খুবই গন্ধ বেরিয়েছে। খেতে কেমন হবে যায় না, জল চলে আসলো জিভে। যত জোর আছে তত জোর দিয়ে মাখলে তবেই টেস্ট হবে। কলা গাছও আছে, ছিঁড়ে দিও না। বসে পড়েছি, দাও টেস্ট করে দেখো তো। দাও এতেই দাও, এখানেই টেস্ট করি, যা লাগবে বল। সবার টেস্ট করার পালা, দেখি টেস্ট করি। ঝোল পড়ে যাচ্ছে, কি লাগবে বলো। ঠিক আছে, সব সব ওকে ওকে পুরো ফ্যান্টাস্টিক। ওই এটা কি যেন বলে, সর্ষে বাটাটা দিইনি, সর্ষে বাটা লাগবে না, এমনি ঠিক আছে, এমনি ঠিক আছে। দাও দাও, আও দাও। খাও খাও খাও, ভালোই লাগছে। আর ঝোল পড়ে গেল, স্ট্যান্ডে বসিয়ে দিলে ভালো হতো। এটা অর্ডার পাস করো, এই ঝোল পড়ে, ঝোল পড়ে যাচ্ছে, পড়ুক তো গা হাত পা জ্বালা করবে। এখন গরমের সময় আম্মা খাওয়ার মজাটাই আলাদা, তারপর বাইরে বসে হাওয়ার, বাইরে বসে প্রকৃতির হাওয়া। তো তোমাদের আম্মাখার মানে আম্মাখার অভিজ্ঞতাটা আমাদের কাছে শেয়ার করতে পারো কমেন্টে। আমাদের কোনো সেরকম কিছুই দিইনি, নুন হলুদ না, নুন চিনি আর অল্প জিরের গুঁড়ো ব্যাস। আরাম তো আবার, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, কি সুন্দর ওয়েদার। বিকেলও হয়ে গেছে, তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে তা আবার নিজেদের গাছে আম বলো বন্ধুরা। তো গাইস, তোমাদের কার কার বাড়িতে আম গাছ আছে সেটা জানাও কমেন্টে। চলো খেয়ে নিই, এবারে ভিডিওটা ভালো লাগলে, এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে।
তো ফ্রেন্ডস, আম্মাকা খাওয়া আমাদের ডান। এই গরমে বিকেলবেলা আম্মাকা খেতে খুবই ভালো লাগে। আর যা গরম পড়েছে, তোমরাও চাইলে এরকম খেতে পারো, চাইলে কি তোমরাও খাবে এরকম। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো দেখাচ্ছি নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতো সবাইকে টাটা।